Hey there. Subscribe to my channel. And also press this bell icon. ওহ মহল ওখানে কি ইয়র্কার ডেলিভারি দিতে গলি থেকে সিঙ্গেলটা আসবে অবশ্যই ওখানে সিঙ্গেলটা আসবে আর কোথাও না কোথাও মেসি নিজে সলিড থেকে বাঁচিয়ে চলতে হবে প্রায় রাত্রি 4:30টা অবশ্যই হসপিটালটা বন্ধ রয়েছে ওখানে কিন্তু আমরা জানি অ্যাম্বুলেন্সটা আসতে সময় লাগতে পারে তো মেসি সাবধান এক্ষেত্রে বলতে না বলতেই কিন্তু বড় উইকেটের পতন ইন্দ্রপতন দ্বিতীয় বল থেকেই সার্চ করে ফেরত যেতে হবে ওপেনিং ব্যাটারকে ব্যাক টু প্যাভিলিয়ন বড় সফলতা আসবে ওখানে ফিল্ডিং টিমের হয়ে তোমাদের নতুন খেলো বলে এসেছে মাঠে এক্ষেত্রে আসতে না আসতে কিন্তু ওখানে স্লো সুইপ করার চেষ্টা ছিল সঙ্গে সঙ্গে হোয়াইটের সংকেত এসেছে আম্পায়ারের কাছ থেকে পরবর্তী বল ক্ষেত্রে কিন্তু রিভার্স খেলার প্রচেষ্টা অনুমোদ দলকে টিপিং তো আবারও ওখান থেকে মুন্সিয়ানা দেখিয়েছেন মেজাজে মস্তানি পড়তে পারি দুই ব্যাটার দ্রুত গতিতে একটা সিঙ্গেল আসবে नियंत्रण रखते पतन নতুন মোটরের ক্ষেত্রে কিন্তু মিস্টার দেবাশিস এসেছেন ওভারঅপে দীপ বাঁহাতি খেলোয়াড় অবশ্যই নিজের মধ্যে ক্ষমতা রয়েছে রয়েছে অ্যাবিলিটি বড় মঞ্চে রান করার দক্ষতা রয়েছে দীপ স্ট্রাইকার আস্তে না আস্তে ওখান থেকে রিভার্সের প্রচেষ্টা লেগ স্টাম্পটা অনেকটা বাইরে সঙ্গে সঙ্গে হোয়াইটের সংকেত ম্যাচ অফিসিয়াল সুমন রয়েছে সাফল করে উপরে উঠে এসেছিলেন যোগ বুঝে শেষ মুহূর্তে একটা রান সঙ্গে সঙ্গে ওভারের পরিসমাপ্তি প্রথম ওভারের পরিসমাপ্তি প্রথম ওভারে শেষে রান সংখ্যাকে দাঁড়িয়েছে 10 মূল্যবান একটি উইকেটের বিনিময়ে অবশ্য বোলিং এর ক্ষেত্রে তাতিয়া আস্তে না আস্তে উইকেট টু উইকেটের সেলিব্রেশনটা কিন্তু ওখানে চোখে পড়ার মতো আবার ওখান থেকে ক্ষেত্রে অনবদ্য বল কিন্তু কোথাও না কোথাও হোয়াইটের সংকেত জোরালো একটা আবেদন এবং সঙ্গে সঙ্গে নট আউটের সংকেত এসেছে বলাতে বলের তাতিয়া আবার প্রস্তুত এক্ষেত্রে রিভার্সের প্রচেষ্টা পেছনে ফিল্ডার মেসি সঙ্গে সঙ্গে আবারও কিন্তু একটি রানের শ্রীবৃদ্ধি ঘটবে রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 12 জাহিদ রয়েছেন স্ট্রাইকে ঠিক মতো কিন্তু সম্পর্কটা হয়নি ব্যাট এবং বলের মধ্যে ওখানে কিন্তু ঠিক মতো কানেকশনটা আসেনি ইয়র্কার ডেলিভারি উইকেটের পেছনে উইকেট রক্ষক খুবই তৎপরতার সঙ্গে বল তালু বন্দি করেছেন তো কোথাও না কোথাও ম্যাচে একটা প্রত্যাবর্তন বলতে পারি বলার তাতাইয়া এখানে ফার্স্ট ওভার থেকে কিন্তু ওখানে 10টি রান খরচ করেছিলেন বলার এক্ষেত্রে কিন্তু একটা চমৎকার ওভার জাহিদ স্লোক সুইপ করার চেষ্টা তো কোথাও না কোথাও নিজের যে টাইমিংটা
জোরালো আবেদন বুঝেছে কথা না কথা হচ্ছে না বড় মঞ্চে নিজের সেরা পারফরম্যান্সটুকু নিগড়ে দিচ্ছেন ফলা তাতাইয়া কি সংকেতটা আসবে কি ডিসিশন আসবে দুই মেয়ে অফিসিয়াল নিজেদের মধ্যে একটা মৃদু ডিসকাশন জারি রেখেছেন আউটের সঙ্গে 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 আবারও ওখান থেকে তাতাইয়া ইজ অন ফায়ার উইকেটের বদল আবার ওখান থেকে বোলিং এ পরিবর্তন বলাতে তাতাই চমৎকার একটা শট নয়ন অভিরাম একটা শট ঠিকানা লেখা বল সরাসরি উত্তাল জনসমুদ্রে চারটি রান দ্বিতীয়বারের জন্য আবারও ওখান থেকে once again once more one brings two দ্বিতীয় বাউন্ডারিটা আসবে দ্বিতীয় বল থেকে পরবর্তী বল এক্ষেত্রে কিন্তু অবশ্যই ঘটবে প্রত্যাবর্তন বলাতে তাই দ্বিতীয় ওভার অসীম ইসছেন বলাতে তাই পরবর্তী বল এক্ষেত্রে কিন্তু অফ স্টাম্পের সামান্য বাইরে সঙ্গে সঙ্গে হোয়াইটের সংকেত অতিরিক্ত খাতা একটি রান আবারও ওখান থেকে তো কোথাও না কোথাও নিয়ন্ত্রণটা ঠিক রাখতে হবে অবশ্যই চলমান তৃতীয় ওভার দল চাইবে ওখানে একটা ভালো স্কোর আসুক ব্যাটিং টিমের হয়ে অবশ্যই ক্রমাগত পরপর তিনটে বল থেকে তিনটে হোয়াইট তিনটে এক্সট্রা রান তো প্রত্যেকটা এক্সট্রা রান যেন কোথাও না কোথাও মহামূল্যবান বলতে পারি নির্ধারিত চার ওভারের ম্যাচ চব্বিশটা বলের লড়াই প্রত্যেকটা রান যেন ওখানে অবশ্যই ক্রুশিয়াল অসীম সফল করে উপরে উঠে এসেছিলেন লেগ সাইডের ওপর দিয়ে একটা জোরালো শট খেলার চেষ্টা কিন্তু এক্ষেত্রে আবার পরাস্ত হয়েছেন পরবর্তী বল ডট বল অনায়াসে ওখানে একটা রানের শ্রীবৃদ্ধি ঘটবে একটা সিঙ্গেল আসবে ব্যাটিং টিম বিএসকে হবে অবশ্যই এক রানের সুবাদে রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 24-24 শেষ বলটা বাকি রয়েছে বলার তাতাই যেখানে প্রথম ওভার থেকে দশটি রান খরচ করেছিলেন দুটো উইকেট ছিল ওখানে তো এই ওভার থেকে অবশ্যই চাইবে বল ডট বল দিয়ে শেষ করতে তো ডট বল আসবে সঙ্গে সঙ্গে উইকেটের পতনটা হবে মিস্টার তাতাই নিজের চুলির দ্বিতীয় ওভারটা শেষ করলেন একটা চমৎকার বোলিং স্পেল দেখলাম মিস্টার তাতাইয়ের হাত থেকে নির্ধারিত তিন ওভার Hey viewer, thanks for watching my video. Be sure to subscribe.